এবার আমরা এই যে বিশাল বড় রাশি দেখা যাচ্ছে সেটার উৎপাদকে বিশ্লেষণ করব। দেখে মনে হচ্ছে বাবারে বাবা কত জানি কঠিন, কিন্তু আসলে কঠিন কিছু না। এখানে দুইটা উৎপাদকের বিশ্লেষণ আছে, বলতো কী কী? একটা হলো এইটা, এটাকে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা যায়। কীভাবে করা যায় চলো আমরা দেখি। এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টোয়াইস এ স্কোয়ার। আমাদেরকে কী করতে হবে, এই যে থ্রি ইন্টু টু এই দুইটার গুণফল আকারে এই জিনিসটাকে ভাগ করতে হবে, মানে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি, ফাইভ এ মানে কত, টোয়াইস এ প্লাস থ্রাইস এ ইন্টু বি প্লাস থ্রাইস বি স্কোয়ার। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে টোয়াইস এ ইন্টু থ্রাইস এ সমান সমান কত, সিক্স এ স্কোয়ার। আমরা এখানে একটু উল্টাভাবে লিখেছি, দেখো থ্রি ইন্টু টোয়াইস এ স্কোয়ার মানে কত, সিক্স এ স্কোয়ার। তাহলে দেখো কী করা যায়, এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টোয়াইস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস থ্রাইস এ বি প্লাস থ্রাইস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস, এখান থেকে যদি টোয়াইস এ কমন নেই তাহলে কত থাকে, এ প্লাস টোয়াইস বি, প্লাস যদি থ্রাইস এ কমন নেই তাহলে কত থাকে, এ প্লাস সরি থ্রাইস বি কমন নিতে হবে, এ প্লাস থ্রাইস বি। আহা, এখানে একটা ভুল করে ফেলেছি। দেখো টোয়াইসে যদি কমন নেই তাহলে কী হয়, এখানে এ থাকছে আর এটাকে টোয়াইস এ দিয়ে ভাগ করলে থাকে শুধু বি, আর থ্রাইস বি নিচ্ছি তাহলে শুধু এ থাকছে আর এখান থেকে শুধু বি থাকছে, কারণ থ্রি থ্রি তো ভাগই চলে যাচ্ছে আগে। তাহলে যদি আমরা লিখি এটাকে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস ফোর বি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু টোয়াইস এ প্লাস থ্রাইস বি, হয়ে গেছে না? এখন দেখো এইটাকেও আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেই সূত্রে ফেলতে পারি এই পুরো জিনিসটাকে। বলতো কীভাবে হবে, আমরা জানি যে এখানে যে দুইটা রাশি থাকবে, এখানে যে রাশিটা থাকবে সেটা হবে এখানে যে আমি মধ্যপদ বিশ্লেষণ করব তাদের রাশিগুলোর গুণফলের সমান। দেখো এখানে কী হয়, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, ঠিক আমরা অন্য কলম দিয়ে লিখি তাহলে দেখতে সুবিধা হবে। সমান সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস টোয়াইস এ প্লাস থ্রি বি ইন্টু এক্স। দেখো এ প্লাস টোয়াইস এ সমান থ্রাইস এ, বি প্লাস থ্রি বি সমান ফোর বি, ঠিক আছে? আমরা কিন্তু যোগফলগুলোকে, যেই যোগফলটা আছে সেটাকে দেখিয়ে দিলাম। এখন এ প্লাস বি আর টোয়াইস এ প্লাস থ্রাইস বি এই দুইটা ভাগে ভাগ হয়েছে, এই গুণফলটা কত, এ প্লাস বি ইন্টু টোয়াইস এ প্লাস থ্রাইস বি। তাহলে কিন্তু মিলে যাচ্ছে আমাদের এই যে যোগফলের জন্য যে বিশ্লেষিত রাশিগুলা সেগুলোর গুণফল সমান হচ্ছে এই রাশিটা। তাহলে আমরা মধ্যপদ বিশ্লেষণ আকারে উৎপাদকের বিশ্লেষণটা করতে পারি, ঠিক সেটাই আমরা করি। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস টোয়াইস এ প্লাস থ্রি বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু টোয়াইস এ প্লাস থ্রাইস বি। এখান থেকে যদি আমরা এক্স ইন্টু এ প্লাস বি কমন নেই তাহলে কত থাকে, এক্স প্লাস ওয়ান, প্লাস এখান থেকে টোয়াইস এ প্লাস থ্রাইস বি যদি কমন নেই, এখানে এই যে কমন যাবে এক্স, তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস এখান থেকে যাবে টোয়াইস এ প্লাস থ্রাইস বি। দেখো আমরা দাগ দিয়ে নিলে সুবিধা হবে, এখান থেকে এক্স কমন যাচ্ছে আর এখান থেকে কমন যাচ্ছে টোয়াইস এ প্লাস থ্রাইস বি টোয়াইস এ প্লাস থ্রাইস বি। তাহলে কী বাকি থাকে, এক্স প্লাস এ প্লাস বি সমান সমান হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এখানে কী কী থাকে, এক্স প্লাস টোয়াইস এ প্লাস থ্রাইস বি। তাহলে আমরা এখানে বিশাল বড় একটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করলাম।
এবং সেখানে আমাদেরকে দুইটা ধাপ ব্যবহার করতে হলো। প্রথম ধাপে এই রাশিটাকে মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, তারপরে সেই উৎপাদকে বিশ্লেষণটাকে ব্যবহার করে এই পুরা রাশিটার আবার মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে নিয়ে আমরা এই গুণফল আকারে এই পুরা রাশিটাকে দেখিয়ে ফেলতে পারলাম।